সম্পূর্ণ মানবাধিকারে বিশ্বাসী কোন সমাজে এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আন্দোলনে কি বিলম্বে একজন প্রবীণের উদ্যোগটি থেকে এই দেশবাসীকে মুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকে কারা সিন্ডিকেট করছে? একসময় সিন্ডিকেট হলে আবরণের নাম করে কারাগার করা হতো। আবরণের কর্ণধার আজকাল এই দেশে আজকে কারা এই মানুষের করা কাটছে? কোথায় কোথায় জন্মমূল পালিয়ে মানুষের পকেট কাটছে? যখনই ক্ষমতায় আছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তখনই দ্রব্য মূল্য বেড়ে যায়, মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে না, মানবিক মূল্যবোধ থাকে না, মানবাধিকার থাকে না। এই জন্য এদেশের জামাল ছেলেরা সাধারণ সম্পাদক।